ঠিক যেখানে আমার সহকর্মী কৃষ্ণেন্দু ছাড়লো সেখান থেকে যদি আমরা শিয়ালা স্টেশনের ভেতরের দিকে যাই তাহলে তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে যে কি বিপুল পরিমাণ আজকে চাকরি বাচ্চাদের রাস্তায় নেমেছে। তুমি যে প্রসঙ্গটা তুললে যে কারা কারা রয়েছে, তোমাকে জানিয়ে রাখবো এখানে মোট 9টি মঞ্চ রয়েছে। তার মধ্যে কিন্তু রয়েছে যুব ছাত্র অধিকার মঞ্চ, রয়েছে যুব ছাত্র অধিকার মঞ্চ, শারীরিক কর্মশিক্ষা তথা এসএলএসটি, এছাড়া 2014 যারা টেট পাস করা নট ইনক্লুডেড প্রার্থীরা রয়েছেন তারা, এছাড়া রয়েছেন গ্রুপ সি গ্রুপটি রাজ্য সরকারের, এসএসসির গ্রুপ সি গ্রুপটি মাদ্রাসা সার্ভিস কমিশন, এছাড়া রয়েছে তোমার নার্সিং স্টাফদের যারা তারা রয়েছে। বলতে এরকম প্রায় 9টি সংগঠন তারা কিন্তু একত্রিত হয়ে আজকে কিন্তু এখানে মিছিল সংগঠিত করছে। একের পর এক মিছিল বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু ডান দিকে দেখাই একেবারে শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখার সামনে, সেখানে তুমি দেখতে পাবে সবচেয়ে বড় মঞ্চ যেটা, অর্থাৎ 2014 যারা চাকরি প্রার্থী, 2014 টেট পাস করা নট ইনক্লুডেড চাকরি প্রার্থী তারা এই মুহূর্তে টর্চ জ্বালিয়ে, মোবাইলের টর্চ জ্বালিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছে। এবং তাদের প্রতিবাদের মধ্যে বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, বিভিন্ন ধরনের রং রয়েছে, এবং সব কিছুর শেষে কিন্তু তাদের একটা ঐক্যের বার্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে নেতৃত্ব দিতে যারা তাদের সঙ্গে কথা বলবো একবার। আপনারা এখানে আজকে 2014 থেকে দীর্ঘদিন ধরে লড়াই করছেন, 8 বছর হয়ে গেল, আজকে সবাই মিলে পথে নামলেন কেন? আজকে আমাদের একটাই দাবি, আমরা দীর্ঘ 8 বছর ধরে বঞ্চিত, আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, বিভিন্ন আন্দোলনে গেছি, কিন্তু আমাদের যে আসল দাবি, আমাদের 2014 নট ইনক্লুডেড যতজন ক্যান্ডিডেট আছে সবার নিয়োগ হোক, সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ঘোষণা করছি, আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি। আমরা আরেকজনের সাথে কথা বলে নেবো। তোমরা দীর্ঘদিন ধরে লড়াই করছো শহীদ মিনারের কাছে, আজকে তোমাদের কি এমন পরিস্থিতি যে সবাইকে একসাথে রাস্তা নামতে হলো মহাজোট করে? আমাদের, আমরা 2014 প্রাইমারি ডেট নট ইনক্লুড ক্যান্ডিডেট, আমাদের জীবন থেকে 8টা বছর কেটে গেছে, এবার তিলোত্তমা দেখবে আমরা সকল বঞ্চিত চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে পুরো বাংলাকে কাঁপিয়ে তুলতে পারি আমাদের হকের চাকরি ছিনিয়ে নেওয়ার জন্য। এটা সকলকে জানানো যে আমরা আমাদের হকের চাকরি ছিনিয়ে আর নই। একদম সবাই কিন্তু এখানে হকের চাকরির দাবি করছে। তুমি যদি দেখো যে মিছিলের ভেতরের অংশ, সেখানে দেখতে পাবে যে যারা চাকরি পাচ্ছে তাদেরকে প্রতীকী হিসেবে তারা নিজেদেরকে সাজিয়ে তুলেছে জীবন্ত লাশ হিসেবে। তাদের বক্তব্য একটাই, দীর্ঘদিন ধরে তারা রাস্তায় বসে আন্দোলন করছে কিন্তু তাদের হকের যে চাকরি সে চাকরি হয় দুর্নীতির কারণে কেউ পেয়ে গিয়েছে অথবা কেউ সাদা খাতা জমা দিয়ে সে চাকরি পেয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো,